দেশের রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনৈতিক পরিস্থিতিকেও অনিশ্চিত এবং নাজুক করে তুলেছে, যা নির্বাচন পরবর্তী সময়েও অব্যাহত থাকতে পারে বলে মন্তব্য করেছে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই। নির্বাচনের কারণে আইএমএফ আপাতত ছাড় দিয়ে ডিসেম্বরে বাংলাদেশকে দ্বিতীয় কিস্তির $60 কোটি দিলেও ভোটের পর আর রাজস্ব আয়ে ছাড় দেবে না বলে জানান পিআরআই এর নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর। আর পিআরআই এর গবেষণা পরিচালক ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, ডলার সংকটে অর্থনীতিকে সচল রাখার মতো আমদানি করতে না দেওয়ার রাজস্ব ও রপ্তানি আয় কমে যাচ্ছে। বনানীর পিআরআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। রাজধানীর বনানীতে আইএমএফ ও বাংলাদেশ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে পিআরআই। এ সময় অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, সরকার ডলার সংকটে আমদানি হ্রাস টেনে ধরায় রাজস্ব ও রপ্তানি আয় কমে যাচ্ছে। পণ্যের কাঁচামাল ও মেশিনারিজ আমদানি অব্যাহত রেখে নতুন করদাতাদের খুঁজে বের করার আহ্বান জানান তিনি। আমরা দেখছি যে ক্যাপিটাল গুডস ইন্টারমিডিয়েট ইনপুটসের আমদানি যথেষ্ট মাত্রায় কমেছে, যার ফলে অর্থনীতিতে সেই চাঙ্গা ভাবটা আর নাই, অর্থনীতি খানিকটা স্তিমিত। এরকম পরিস্থিতিতেও কিন্তু আভ্যন্তরীণ সম্পদ আহরণ করা সরকারের জন্য কঠিন একটি কিন্তু। আর অর্থনীতিবিদ ডক্টর আহসান মনসুর বলেন, এবারে নির্বাচনে বিদেশি রাষ্ট্রগুলোর মনিটরিং বেশি থাকায় অর্থনীতির গতি ঠিক রাখতে সুচিন্তিত পদক্ষেপ নেওয়া জরুরি। এবং ইলেকশন রিলেটেড আনসার্টিনিটি আমাদের অর্থনৈতিক আনসার্টিনিটিকে বাড়িয়ে দিচ্ছে এবং সেটাকে আরও খারাপের দিকেই নিয়ে যাচ্ছে, কাজেই এটারও একটা সুরাহ হওয়া দরকার। এবং তিন নম্বর যেটা হচ্ছে যে অন্য কোনো বছর কিন্তু বিদেশি কোনো শক্তি আমাদের এই ইলেকশনের ব্যাপারে মাথা ঘামায় নাই সেইভাবে, এবছর কিন্তু এটা একটু ভিন্ন মাত্রায় আছে। ডলার সংকট ও রিজার্ভের চাপ মোকাবিলায় বাহিরের দেশ থেকে কম সুদে স্বল্প মেয়াদে ঋণ সহায়তা নেয়ার পরামর্শ দেন তিনি। যে রিজার্ভটা যেটা বিল্ড আপ হয়েছে গত 10-15 বছরে, এটা কিন্তু মোস্টলি হয়েছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের থ্রুতে, এটা কিন্তু আমাদের টাকার না, এটা কিন্তু ধার করা টাকা। কাজেই আমরা যদি গত 20 বছরের কারেন্ট অ্যাকাউন্টগুলোকে যোগ করি আমরা নেগেটিভ পাবো। অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানোর জন্য এনবিআরকে পুরোপুরি অটোমেশন এবং তৃতীয় পক্ষের সহায়তা নেওয়ার তাগিদ দেন এই অর্থনীতিবিদ। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ম্যাক্রো স্টেবিলিটি, কারণ ম্যাক্রো স্টেবিলিটি যদি না থাকে তাহলে গ্রোথ কিন্তু ইকুইটেবল কোনোদিনও হবে না। আব্দুল আহাদ, এসিটিভি, ঢাকা।